প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ডাক পেয়ে মাঠে নামতে মুখিয়েছিলেন লিটন দাস। দুই ম্যাচ ডাগ আউটে কাটানোর পর কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গা পান তিনি। কিন্তু নিজের প্রথম ম্যাচে মাত্র 4 রানে আউট হয়ে শুরুটা মোটেও ভালো হয়নি। আরও বড় হতাশার দৃশ্য তিনি উপহার দিয়েছেন উইকেট কিপিংয়েও। দিল্লির বিপক্ষে সুযোগ মিসের মহড়ায় রীতিমতো কেকেআর সমর্থকদের রুশানলে পড়েছেন টাইগার এই উইকেটকিপার ব্যাটার। বিষয়টি নিয়ে কেকেআর সাবেক ক্রিকেটার আকাশ চোপড়ার মত, সেই দিন আন্দ্রে রাসেলকে আটে ব্যাটিংয়ে পাঠানো বোল্ড সিদ্ধান্ত ছিল, আর লিটন দাসকে বাদ দিয়ে একজন বিদেশি পেসার নেওয়া পরামর্শ দিয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, আমরা সত্যি জানি না। নতুন ওপেনিং জুটি লিটন দাস ও জেসন রয়কে নিয়েছে দলটি, কিন্তু আপনার একাদশে একজন বিদেশি পেসার থাকা দরকার। সাবেক ভারতীয় এ ক্রিকেটার বলেন, সেজন্য আপনাকে একজন বিদেশি ব্যাটার বাদ দিতে হবে, কেবল লিটন দাসই একাদশের বাহিরে যাওয়ার মতো আছেন, আর জগদীশ তার জায়গায় খেলতে পারে, কারণ গত ম্যাচে জেসন রয় রান করেছেন। ভেঙ্কটেশ এবং নীতিশ রানার থেকে রান প্রত্যাশা করা যেতে পারে, কারণ উইকেট তাদের ব্যাটিং স্টাইলের সঙ্গে জুতসই। আন্দ্রে রাসেলকে আটে ব্যাটিংয়ে পাঠাবেন না।